পরিবার নিয়ে ছোট্ট একটি বিমানে চড়ে বিশ্ব ভ্রমণে যাওয়া অনেকের কাছে শুধুই কল্পনা। তবে সেই কল্পনাকে বাস্তবে পরিণত করেছে কানাডার পোর্টার পরিবার। এরই মধ্যে গত 7 মাসে তারা প্রায় 20টি দেশ ভ্রমণ করেছেন। সিএনএন এর সূত্রে এ খবর জানা যায়। কানাডার 5 সদস্যের এই পরিবারটি ইতিমধ্যে বিমানে চড়ে টানা 14 মাস ধরে পৃথিবী ঘুরেছেন। এই পরিবারের সদস্যরা হলেন বাবা ইয়ান পোর্টার, মা মিশেল পোর্টার, তাদের 2 মেয়ে 21 বছর বয়সী সামান্থা এবং 18 বছর বয়সী সিডনি, আর তাদের ছেলে 15 বছর বয়সী ক্রিস্টোফার। 2022 সালের 15ই জুন তারা ভ্যাঙ্কুভার থেকে যাত্রা শুরু করেছিলেন। এরপর থেকে প্রায় প্রতিদিনই ভ্রমণ করে চলেছেন তারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, বলিভিয়া, প্যারাগুয়ে, আর্জেন্টিনা সহ প্রায় 20টি দেশ ভ্রমণ করেছেন তারা। অতিক্রম করেছেন 25,000 নটিক্যাল মাইল। ইয়ান পোর্টার পেশায় একজন পাইলট, তার 2 মেয়েও দক্ষ পাইলট। ইয়ান বলেন, 5 জন যাত্রী, জরুরি সরঞ্জাম, প্রয়োজনীয় সংখ্যক লাগেজ বহন করা যাবে এমন উড়োজাহাজ খুঁজে পাওয়া সহজ ছিল না। এর মধ্যে তাদের চাহিদা অনুযায়ী একটি উড়োজাহাজ বিক্রির খবর পান ইয়ান। $5,00,000 উড়োজাহাজটি কিনে নেন তিনি। ইয়ান বলেন, এতে 8 জন যাত্রী ধারণের ক্ষমতা আছে। ঘন্টায় 220 কিলোমিটার বেগে একটানা 5 ঘন্টা উড়তে পারে এটি। আপনি এতে প্রয়োজনীয় সরঞ্জাম রাখতে পারবেন। এটি খুব দ্রুতগতিতে উড়তে পারে না, তবে আমাদের পরিকল্পনার সঙ্গে এটি মানানসই। পোর্টার ফ্যামিলির এই বাহনটি অস্ট্রেলিয়ার তৈরি একটি জিপসেরো GA8 এয়ারভ্যান মডেলের একক ইঞ্জিন বিশিষ্ট আধুনিক বিমান। বিমানটিকে তাদের ভ্রমণের জন্য আদর্শ হিসেবে বর্ণনা করেছেন ইয়ান। ইয়ান মূল পাইলট হিসেবে বিমানটি পরিচালনা করেন। অন্যদিকে 2 মেয়ে সামান্থা ও সিডনি কো পাইলটের দায়িত্ব পালন করেন। মিশেলে দেখাশোনা করেন হেলথ ডকুমেন্ট ও ভিসা ইত্যাদির বিষয়ে। এখন পর্যন্ত বিশ্বের 160টি বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করেছে এই পরিবার। ভ্রমণের ক্ষেত্রে তাদের কোনো পূর্ব নির্ধারিত বা সুনির্দিষ্ট লক্ষ্য নেই বলে জানান ইয়ান। পোর্টার পরিবারের উদ্দেশ্য এই ভ্রমণের মাধ্যমে SOS চিলড্রেন্স ভিলেজেস নামক একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থার জন্য $1,000,000 তহবিল উত্তোলন করা। এই দাতব্য সংস্থাটি বিশ্বের 130টিরও বেশি দেশে মা বাবার যত্ন না পাওয়া ও ঝুঁকিতে থাকা পরিবারের শিশুদের সহায়তা করে। এই ভ্রমণে অ্যামাজন বনের দাবানল সরাসরি প্রত্যক্ষ করেছেন তারা 5 জন। ইয়ান জানান, ধোঁয়ার মধ্য দিয়ে তারা প্রায় 4.5 ঘন্টা উড়েছিলেন। দেখেছিলেন কিভাবে চারদিকে আগুনে গিলে খাচ্ছে। এটিকে ভিন্ন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন তিনি। ভ্রমণের সময় এই পরিবারটি থেকেছেন বিভিন্ন ক্যাম্প সাইট, হোস্টেল, হোটেল ইত্যাদিতে। তাদের এই ভ্রমণ অনেকেই অনুসরণ করছেন। মাঝে মধ্যে তাদের সঙ্গেও থেকেছেন পোর্টাররা। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ক্রিসমাস কাটানোর অভিজ্ঞতা হয়েছে তাদের। তবে তাদের এই যাত্রা সম্পূর্ণভাবে ঝামেলামুক্ত ছিল না। সারাক্ষণ ভ্রমণের উপর থাকার পাশাপাশি বিভিন্ন বিমানবন্দরের লজিস্টিক ব্যবস্থাপনা, শরীর স্বাস্থ্য ঠিক রাখা ইত্যাদি দিকেও খেয়াল রাখতে হয়েছে তাদের। বিভিন্ন দেশ ভ্রমণের আমলাতান্ত্রিক জটিলতা তাদের ভ্রমণের অন্যতম অন্তরায়। এছাড়া ছোট একটি বিমানের বিভিন্ন দেশে উড্ডয়নের অনুমতি ও ভিসা ইত্যাদিও বেশ ঝক্কির কাজ। ইয়ান জানান, কোনো কোনো বিমানবন্দরে তাদের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করতে 3-4 ঘন্টাও লেগে যায়। মিশেল বলেন, এভিয়েশন কমিউনিটি তাদের এই ভ্রমণের শুরু থেকেই যথেষ্ট সহযোগিতার মনোভাব প্রদর্শন করেছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এই পরিবারটি বেলিজে আছেন। এরপর তাদের সম্ভাব্য গন্তব্য গুয়াতেমালা হতে পারে। তারপর তারা যেতে পারেন মেক্সিকোতে। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অভিযাত্রী দলটির গ্রিনল্যান্ড, আইসল্যান্ড হয়ে ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণের পরিকল্পনাও রয়েছে। ইউরোপ থেকে মিশর, মধ্যপ্রাচ্য হয়ে ভারত, জাপান ইত্যাদি দেশও ভ্রমণ করবেন তারা। অবশ্য তারা জানিয়েছেন, তাদের এসব গন্তব্য সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে।